বন্ধুরা, আমরা সবাই জানি WWE স্ক্রিপ্টেড, এবং ম্যাচের মধ্যে রেসলাররা যে সমস্ত মুভ পারফর্ম করেন সেগুলি তাদেরকে ট্রেনিং করে শিখতে হয়, এবং এগুলি শিখতে বছরের পর বছর সময় লাগে। কিন্তু বন্ধুরা, রেসলাররা ম্যাচ খেলার সময় মাঝে মাঝে এমন কিছু ভুল করেন সেগুলি ক্যামেরা বন্দি হয়ে যায়। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন কয়েকটি ভুল সম্বন্ধে যেগুলি রেসলাররা করেছিল ম্যাচ খেলার সময়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি লাইক এমন রাখলাম 100 লাইকস, আশা করি আপনারা পূরণ করবেন। তো শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। ২০১৩ সালে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ হয়েছিল একটি ম্যাচ অ্যালবার্টো ডেল রিও এবং দ্য বিগ শোর মধ্যে, এবং এই ম্যাচের মধ্যে এমন একটি ঘটনা ঘটে যা দেখে আপনাদের মনে হবে যে রেসলিং সত্যি মিথ্যে। দেখুন, বিগ শো একটা বালটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং পেছন থেকে অ্যালবার্টো ডেল রিও তাকে একটি কিক মারতে যান, কিন্তু তিনি পারলেন না, তিনি নিচে পড়ে গেলেন, কিন্তু বিগ শো তখনও দাঁড়িয়ে রয়েছে। এরপর অ্যালবার্টো ডেল রিও আবারও কিক মারেন এবং এটি সঠিক জায়গায় লেগে যায়। ডাব্লিউডাব্লিউই সুপারস্টার ড্রু ম্যাকেন্ডের একটি অন্যতম ফিনিশার হল ক্লেমোর কিক, এবং এই কিক দিয়ে তিনি ব্রকের মতো সুপারস্টারকে হার্ট মানিয়েছেন। কিন্তু বন্ধুরা, একবার ড্রু ম্যাকেন্ডের এবং দ্য মিজের মধ্যে একটি ম্যাচ হচ্ছিল, এবং এই ম্যাচে ড্রু ম্যাকেন্ডের একটি ক্লেমোর কিক দেন মিসকে। কিন্তু বন্ধুরা, ক্লেমোর কিকটিকে আপনি ভালো করে দেখুন, স্লো মোশনে দেখুন, কিকটি ভালো করে লাগেইনি, মানে একদমই লাগেইনি মিসের গায়ে। তবুও মিস খুব ভালো অ্যাক্টিং করলেন, যেন মারটি তার লেগেছে। সো দেখুন একবার। ডাব্লিউডাব্লিউই 16-ডে মল চ্যাম্পিয়ন জনসনের একটি মুভ হলো নাকল শাকল, কিন্তু এটি একটি জেনুইন ফেক মুভ। যতবারই আপনি এটিকে দেখবেন ততবারই আপনার ফেক বলে মনে হবে, সববারই। দেখুন স্লো মোশনের মুভগুলি, মানে তিনি যতবার যে সমস্ত সুপারস্টারকে এই মুভটি পারফর্ম করেছেন সবগুলি মিথ্যে। ফ্রেন্ডস, যখন যখন দ্য বিগ ডগ রোমার্ডিংস এবং মনস্টার অ্যামং ম্যান ব্রনস্টনের মধ্যে ম্যাচ হয়েছিল, তখন সেই ম্যাচগুলি হতো অনেক বেশি ধ্বংসাত্মক, এবং এরকম একটি ম্যাচ হয়েছিল পে ব্যাক পেপার ভিউয়ে, এবং এটি ছিল একটি অ্যাম্বুলেন্স ম্যাচ, এবং এই ম্যাচে রোমার্ডিংসকে ব্রনস্টন অনেক বেশি অ্যাটাক করেছিলেন এবং তার অবস্থাও খারাপ করে দিয়েছিলেন। এরপর ব্রনস্টন রোমার্ডিংসকে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করিয়ে দেন, এবং তারপর ব্রনস্টন সেই অ্যাম্বুলেন্সটি উল্টে দেন, কিন্তু আপনি ভালো করে দেখুন, অ্যাম্বুলেন্সটি উল্টানোর আগে মনে হলো কিছু একটা নেমে গেল অ্যাম্বুলেন্স থেকে। ভালো করে দেখুন স্ক্রিনে, আপনি বুঝে যাবেন। অর্থাৎ যখন ব্রনস্টন অ্যাম্বুলেন্সটি উল্টালো, তখন অ্যাম্বুলেন্সের মধ্যে কেউই ছিল না। ফ্রেন্ডস, 2013 সালের শান্তিলো মারেলা এবং জেটিজির মধ্যে একটি ম্যাচ হয়েছিল, এবং এই ম্যাচে শান্তিলা তার ফিনিশার কোবরা স্নিং মুভটি পারফর্ম করেন জেটিজির ওপর, কিন্তু ভাই জেটিজি এমন অভিনয় করলেন যেন তাকে সত্যি সত্যি সাপ কামড়ে দিয়েছে। মানে একবার অ্যাক্টিংটা দেখুন, কাঁপতে কাঁপতে মানে এমনভাবে নিচে পড়লো না যেন সত্যি তাকে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী দংশন করেছে, মানে সত্যি খুব ভালো অ্যাক্টিং। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও, এবং কমেন্ট অবশ্যই বলবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।